বিগত 5ই আগস্টের আগে বলতে পারিনি যে আমি একজন মিডিয়ার সদস্য। আপনারা হয়তো জানতেনই না যে আমি একজন মিডিয়ারের গর্বিত সদস্য। নরসিংদীতে চাকুরি পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ২০০৯ সালের 25 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানা বিদ্রোহের ঘটনায় কারাবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত ব্যক্তিদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা। আজ বুধবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী এক নীল নকশার অংশ। এই নীল নকশার মাধ্যমে দেশের সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের শক্তি ও সামর্থ্যকে ধ্বংস করাই ছিল এর পেছনের মূল কারণ। প্রহসনের বিচারের নামে নিরীহ 54 জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এ ঘটনায় 57 জন মেধাবী সেনা কর্মকর্তাসহ 74 জন শাহাদাতবরণ করেছিলেন। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনরা। এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব হোসেন মাহবুব ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনকালে বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নীল নকশার এই হত্যাকাণ্ডে 18,520 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। এখনও 500 বিডিআর সদস্যদের কারাবন্দী রয়েছে। কারাবন্দী থাকা বিডিআর সদস্যরা নির্দোষ বলে জানান বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা। একই সঙ্গে অবিলম্বে তাদের মুক্তি ও 57 জন সেনা কর্মকর্তা তার হত্যার বিচারের দাবিও করেন তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।